সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। রেখাস ব্লগ এন্ড কুকিং শো এর আরো একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের এপিসোডে রয়েছে তুর্কিস ব্রেড বা পিটা ব্রেড বা আমাদের দেশের নান রুটি। অসম্ভব মজার এই তুলতুলে তুর্কিস ব্রেডটি আপনারা সহজভাবে তৈরি করে নিতে পারবেন। দেখতে যেরকম সুন্দর, খেতে অসম্ভব মজা, আর করতে অনেক সহজভাবে খুব কম সময়ের মধ্যে আপনারা এই রুটিটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি কুসুম গরম 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, চাইলে আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে এখন আমি ভালো করে চিনি, দুধ এবং ইস্টটা মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করে আপনারা মিশিয়ে নেবেন। তো এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে স্প্যাচুলা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে আপনারা ডোটা তৈরি করে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। রান্নার তেলটা দিয়ে এখন আমি আবার একটু হাত দিয়ে ভালো করে মতে নিচ্ছি। এখানে খুব প্রেশার দিয়ে ডোটা করার কোনো দরকার নেই, স্মুথলি এভাবে করে ডোটা তৈরি করে নেবেন। এভাবে ডোটা সফট, যত সুন্দর সফট ডো হবে তত সুন্দরভাবে তুর্কিস ব্রেডটা সুন্দর হবে। তো এখানে আমি রেস্টে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর আসলাম। তো এখন দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে, আছে বেশি আর রেস্টে রাখার দরকার নেই। তো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে গ্যাসগুলো বের করে নিচ্ছি। তো এভাবে করে আপনারা গ্যাসগুলো বের করে 2-1 মিনিটের মতো, এখানেও কিন্তু ডোটা একটু মোতা মতনও হয়ে গিয়েছে, সফট একটি ডো দেখতে পাচ্ছেন হয়েছে। তো এখানে আমি 6 ভাগ আমি ভাগ করে নিচ্ছি ডো কাটার দিয়ে, আপনারা হাত দিয়েও কাজটা করে নিতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন যেন সমান ভাগ হয়। এবং করে আমি এখন গোল শেপ দিয়ে নিচ্ছি বা বল বানিয়ে নিচ্ছি। কীভাবে বলগুলো বানিয়ে নিচ্ছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এবং করে এক একে বলগুলো তৈরি করে নেবেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটি লাইক হয়ে যাক। নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবগুলো বল তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনারা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। তো 10 মিনিট পর আমি এখন একটি বল নিয়ে রুটি শেপ দিয়ে নিচ্ছি। কীরকম রুটিটা করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এরকম মোটা থাকবে। তো এভাবে করে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা রুটিটা তৈরি করে নেবেন, তুর্কিস ব্রেডের রুটি বা কীরকম মোটা থাকবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে রুটিগুলো তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি বাসতে চলে যাচ্ছি। তো চুলাতে প্যান বসিয়েছিলাম 2-3 মিনিট আগে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। তো এভাবে করে আমি রুটিটা ভেজে নিচ্ছি। তো লো ফ্লেম, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এভাবে উপর দিয়ে যখন দেখতে পাবেন বাবলসের মতো উঠে আসছে, তখনই আপনারা রুটিটা উল্টিয়ে দিবেন। তো এভাবে করে রুটিটা চেপে দিবেন। তো 2-3 মিনিট পর আবার উল্টিয়ে দিচ্ছি। তো এখন আমি মিডিয়ামে চুলাটা নিয়ে নিয়েছি। তো মিডিয়ামে নিয়ে 1 থেকে 2 মিনিট রাখলেই কিন্তু এভাবে রুটিটা দেখতে পাবেন বলের মতো, একদম ফুটবলের মতো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে, দেখতে যা সুন্দর লাগে। তো এভাবে করে আমি আরও রুটি ভেজে নিচ্ছি। সবগুলো রুটি একইভাবে ভেজে নেবেন। আরেক মিনিট 2 মিনিট এভাবে করে ভেজে নেবেন। তারপর মিডিয়ামে 1 মিনিট রাখলেই কিন্তু রুটিটা ফুলে একদম ডাবল হয়ে যায়, ফুটবলের মতো ফুলে ফুলে যায়। তো এভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি। তো আশা করি আপনারা খুব সহজভাবে বুঝতে পারছেন। তো এখানে 1 মুঠো ধনে পাতা কুচি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম বাটার। আপনার চাইলে রেগুলার রান্নার তেলও এভাবে গরম করে ধনে পাতার সাথে এভাবে রুটির মধ্যে দিয়ে নিতে পারেন। দেখতে কিন্তু অনেক সুন্দর এবং খেতেও অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। তো এভাবে করে আমি সবগুলো রুটির মধ্যেই দিয়ে নিব। আর দেখিয়ে দিচ্ছি কীরকম সফট হয়েছে। তো এভাবে করে আপনারা ব্রাশ দিয়ে লাগিয়ে নেবেন। খেতে যে কত টেস্ট আপনারা একবার ট্রাই না করলে বিশ্বাস করতে পারবেন না। তো এখন দেখিয়ে দিচ্ছি কীরকম সফট, এবং যেদিকে খুশি সেদিকে আপনারা রুটিটা ঘুরিয়ে নিতে পারবেন। আর আপনারা যদি 3-4 দিনও রেখে দেন রুটিটা কোনোভাবে নষ্ট হবে না এবং শক্ত হয়ে যাবে না, এরকম নরম তুলতুলি থেকে যাবে।
তো এখন আমি চিরো দেখিয়ে দিচ্ছি কিরকম ভিতর থেকে পারফেক্টলি হয়েছে। তো এই যে দেখুন কি সুন্দর ভিতর থেকেও পারফেক্টভাবে হয়েছে, আর ফুটবলের মতো যে ফুলে গিয়েছে। এজন্য একটা রুটিকে দুই ভাগে ভাগ করা যায় কি সুন্দর। তো এবার করে উল্টি পাল্টি আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম সফট রুটিটা হয়েছে। তো আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করব। আজকের মতো আল্লাহ হাফেজ।